আমার পাগলা একটা জি হারাইছে গত মাসের 23 তারিখে বাইর হইছে বাইতেনে শনিবারের দিন 6টার সময়। আইনারা দয়া করে যদি খুদ যদি হয় তাহলে এটা আইনারা জড়িয়ে তো জানান যে একটা লম্বর দেওয়া হয়েছে, লম্বর অফিসের লম্বর আইনারা ফোন করে দিন যে কিবা আইনারা থানার সমজাই দিন যে থানাতে আমরা জ্ঞান পাম। আমি মা হইয়া আমার জি পাগলা কিচ্ছু বুঝো না কিচ্ছু না আমার মায়ের নাম জায়দা খাতুন। জায়দা খাতুন বয়স কত হয়েছে? বয়স 25 হবো, 35। আমার কলিয়াবর সুলুং থানার অন্তর্গত 1 নং বরগুলির জায়দা খাতুন পিতা জয়নাল আবদিন ছোৱালীজনী আপোনাৰ মানসিক বিকাশগ্ৰস্ত হয় বোবা ছোৱালী, ফটকে দুদিন ধৰি মানে নোপোৱা হৈছে, প্ৰায় আপোনাৰ সন্ধানহীনতা হৈ আছিল আপোনাৰ 10 দিনমান হ'ল। পাছত ভাবিছে নিজা ঘৰত কোনোবাত গৈছে, কিন্তু বিচাৰ খোচাৰ কৰাৰ পাছতো পোৱা নাই। এতিয়া দুদিন ধৰি সিহঁতে পূৰা আৱেগিক অৱস্থাত আছে, ছোৱালীজনীক বিচাৰি পোৱা নাই। এতিয়া কথাটো হৈছে আপোনালোকৰ জৰিয়তে ছোৱালীজনী মানে ক'ৰবাত যদি থাকে তেনেহ'লে আমাৰ যি নাম্বাৰ দিয়া আছে সেই নাম্বাৰৰ জৰিয়তে যোগাযোগ কৰি মানে ছোৱালীজনীক যদি আমি উদ্ধাৰ কৰিব পাৰি তেনেহ'লে আমাৰ সহযোগত আপোনালোকৰ সহযোগত সিহঁতৰ পৰিয়ালে অলপ মানে সকাহ পাব। বহুত মানে আৱেগিক পৰিস্থিতিত আছে পৰিয়ালটো, ছোৱালীজনী মানে যিহেতু আপোনাৰ মানসিক বিকাশগ্ৰস্ত হয় বোবা একোৱে ক'ব নোৱাৰে, সেইকাৰণে আপোনালোকৰ জৰিয়তে আমি প্ৰচাৰ কৰিছোঁ য'তেই নাথাকক কিয় মানে ছোৱালীজনীক দেখা পালে ফটো চাই মানে যাতে আমাক যোগাযোগ কৰে, গৈ পেলাই আমি ছোৱালীজনীক উদ্ধাৰ কৰিম।